গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শরণা এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল শাকচুর্নি স্পেশাল সাহেবের চিঠির আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলুন। সিরিয়াল সাহেবের চিঠিতে কি ঘটেছে, আমাদের সাহেবদা বৃষ্টিতে ভিজে গেছে, না মানে সাহেবদা ভেজেনি, সাহেবদাকে অল্প থোড়া থোড়া ভেজানো হয়েছে কিন্তু এদিকে বিছানার অর্ধেক ভিজে গেছে গেছে ভালো কথা। সাহেবদের সবে কথা, সাহেবদা তো রাত্রিবেলায় উঠে বসেছিল, এইদিকে আমাদের চিঠি দিদি তাকে ভিজিয়ে দিয়েছে, কি আর করা যাবে, জানলা খুলে ভিজিয়ে দিলে আর কিছু তো করা থাকে না। এখন কাগজ পেতে দিয়েছে খাটের উপরে, নাও সাহেব তুমি ঘুমিয়ে পড়ো। তো যার নাম সাহেব সে নাকি এখন শুচ্ছে খবরের কাগজ পেতে, যাই হোক সে শুয়েছে। কিন্তু রাত্রিবেলায় চলছে দুর্দান্ত রোম্যান্স, যে পরিমাণে গান চলছে সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পরিমাণে একে অপরের কাছাকাছি আসছে। মাঝখান থেকে সারা আবার প্রেমে পড়েছে, একটু জানিয়ে রাখি, সারা মানে পড়েনি, পড়বে, সারার সাথে জড়ি টাকার যাবে জানো তো, সেটা হচ্ছে চিঠির দাদার। চিঠির দাদার কিন্তু সারাকে ভালো লেগে গেছে কিন্তু সারার এখনও অবধি ভালো লাগেনি, তবে ভালো লাগবে, চিন্তার কোনো কারণ নেই। যাই হোক পরের দিন সকাল হয়ে গেছে, বাড়িতে এবার কাজকর্ম সব স্টার্ট ফাট হয়ে গেছে, পুজো আচ্ছা আছে, তো চিঠি বেরিয়ে গিয়েছে, বেরিয়ে গিয়ে সেই সাংবাদিককে হায়ার করেছে, তাও আবার দাদার মাধ্যমে। দাদাকে বলেছে তুই যাবি গিয়ে টাকার বান্ডিল দেখাবি, দেখিয়ে বলবি যে একটা খবর ছাপতে হবে, ছাপবে কি না বলো। তো হ্যাঁ সেই রকমই হয়েছে, খবর ছেপে দেবে বলে দিয়েছে। কিন্তু মাঝখান থেকে যেটা হয়েছে, চিঠিকে দেখে এই সাংবাদিক চিনতে পেরে গেছে যে এ মা, এ তো সাহেবের বউ, এ আবার কোন নিউজ ছাপতে বলছে। তো নিউজ ছেপে দেওয়া হয়েছে, মানে বলেছে যে ঠিক আছে ছেপে দেবো, বলুন কী নিউজ, বলেছে রাইমার জন্যেই আজকে সব কিছু হয়েছে, এই বিষয়টা নিয়ে একটা বিশাল বড় একটা হেডলাইন দিয়েছে, দিয়ে বলেছে এটা তোমাকে ছাপতে হবে। এখন বলছে যে হ্যাঁ বিশ্বাস করুন আমি কিছু করিনি, যা করিয়েছিল রাইমা করিয়েছিল, আর এই সব ভিডিও করে নিয়ে চলে এসেছে আমাদের চিঠি। এদিকে আমাদের রাইমা ভাবছে এসবের আবার কী মাথামুন্ডু শুরু হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক অবশেষে সারা বলছে দাদা ভাই এখানে কিছুই হবে না, তুই চল আমি তোকে নিয়ে চলে যাব। আমাদের চিঠি এসে বলছে পুজোও হবে আবার প্রমাণও দেবো। সাহেবকে চিঠি এই প্রথমবার জানালো যে আপনার প্রিয় বান্ধবী শাকচুন্নির রাইমা চ্যাটার্জি কিন্তু এই সব কিছুর পেছনে রয়েছে, মিডিয়ার সামনে সমস্ত তথ্য ফাঁস সে করেছে, আর ওইখানে শাকচুন্নিটাও এসে হাজির। শাকচুন্নি এখন কোন দিকে যাবে বুঝতে পারছে না, এইবার কি শুরু হবে শাকচুন্নির নাকি কান্না, নাকি শাকচুন্নির নাগিন ডান্স করতে করতে ওখান থেকে চলে যাবে। জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল সাহেবের চিঠি স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।